পাখি আর পিয়াসি দুজনে খুব ভালো বন্ধু ছিল। তারা দুজনে একসাথে সারাক্ষণ সময় কাটাত। দুজনে দুজনকে ছাড়া কখনোই একা থাকত না। পাখিটি ছিল টুনটুনি পাখি, আর পিয়াসি তাকে খাওয়াতো, আদর করত, নিজের কোলে রাখত সব সময়। আর বাইরে যখনই যেত তখনই তাকে হাতে করে বেড়াত। একদিন পিয়াসি অনেক অসুস্থ হয়ে পড়ে, কিছুই খেতে চায় না, শুধু ঘুমিয়ে থাকে, কোথাও যেতে ইচ্ছে করে না, তার প্রচণ্ড মন খারাপ। পাখিটি যখন তার পাশে বসে থাকে তখন তাকে বলে, জানিস টুনটুনি, আমার না একটুও ভালো লাগছে না, খুব ইচ্ছে করছে রে তোকে নিয়ে বাইরে একটু ঘুরে আসি, তবে যেতেই পারছি না, মাথাটা যে এত ব্যথা করছে। টুনটুনি, আমি কখন সেরে উঠবো রে, কখন সুস্থ হয়ে বাইরে বেরোবো, আমার একদমই ভালো লাগছে না ঘরে থাকতে। টুনটুনির ভাষা সে তো আর মানুষের ভাষা নয়, কিচির মিচির করে চিল্লামিল্লি করে যাচ্ছে। হয়তো সে পিয়াসিকে বোঝাতে চাচ্ছে, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আবার আমরা দুজনে খেলবো, দৌড়ে বেড়াবো, ঘুরে বেড়াবো। তবে পিয়াসি তার কিচির মিচির শব্দ শুনে তার একটুখানি আঁচ হয় যে হ্যাঁ, সে এই কথাগুলোই তাকে বলছে। তবে এই জিদ্দি জ্বর কিছুতেই নামছে না পিয়াসি থেকে। পিয়াসি বারবার কেঁদে যাচ্ছে, কেন আমি অসুস্থ হয়ে গেলাম, কেন আমি কি আর সুস্থ হব না, আমি কি আর বাইরে ঘুরে বেড়াবো না, আমার টুনটুনিকে নিয়ে কি আমি আর বাহিরে যেতে পারবো না, খেলতে পারবো না। টুনটুনি তার মাথার কাছে বসে তাকে ঠোঁট দিয়ে একটু একটু নেড়ে দেয়, মনে হয় সে আদরই করছিল। পিয়াসি টুনটুনিকে বলে, টুনটুনি কি রে, আমি কি আর সুস্থ হব না, এভাবে কি শুয়ে থাকবো সারাক্ষণ, মাথা যে আমার ধরেছে রে প্রচণ্ড রকম। পিয়াসি সুস্থ হচ্ছে না বলে তার বাবা মা প্রচণ্ড রকমের চিন্তিত। তারা ভাবছে গ্রামের হাতুড়ে ডাক্তারে দিয়ে কোনো কাজ হচ্ছে না, তাই তারা সিদ্ধান্ত নেয় তাকে শহরের কোনো ভালো ডাক্তার দেখাবে। তার বাবা মা তাকে নিয়ে যায় শহরে, কিন্তু টুনটুনিকে বাসায় রেখে যায় তার দাদু দিদার কাছে। পিয়াসি বলে, টুনটুনি আমার সাথে যাক না, তবে বাবা বলল যে না, শহরে যাচ্ছি, পাখিটি বাসায় থাক, ভালো থাকবে। তারা চলে গেল। পাখিটি আর যেতে পারলো না, অনেক চিৎকার করলো, তাকে তার বাবা খাঁচায় বন্ধ করে রেখেছিল। পিয়াসির অনেক কষ্ট হলো পাখিটিকে দেখে। তিন দিন পর পিয়াসি সুস্থ হয়ে বাসায় ফেরে তার বাবা মার সাথে। বাসায় সকলেই অনেক খুশি পিয়াসিকে দেখে। তার দাদু দিদি ভাই কাকিমা কাকু ভাই বোনেরা সকলেই অনেক আদর করছে তাকে। হঠাৎ তার মনে পড়ল, আমার টুনটুনি কোথায়, তাকে দেখছি না তো, কোথায় সে? সকলেই চুপ করে আছে, কোনো কথা বলছে না। পিয়াসি জিজ্ঞেসের পর জিজ্ঞেস করতেই যাচ্ছে, কোথায় আমার টুনটুনি, তোমরা কথা বলছো না কেন, কোথায় আমার টুনটুনি, খাঁচায়ও তো নেই, কোথায় গেল সে? দিদি ভাই কেঁদে ফেলল। সে বলল, পিয়াসি জানিস, তুই যখন শহরে ছিলি তখন সে খাঁচায় বন্ধ ছিল,
তাকে অনেকভাবে খাওয়ানোর চেষ্টা করেছি, সে সারাক্ষণের মধ্যে কিছুই খেত না, সব সময় চেঁচামেচি করত, তোকেই খুঁজছিল। আমরা কত চেষ্টা করেছি, তারপরও তাকে খাওয়াতে পারলাম না রে, সে আর নেই। পিয়াসি চিৎকার করে বলল, কি সে আর নেই মানে কোথায় গেছে? কাকিমা বলল, তোর টুনটুনি মারা গেছে। এ কথা শুনে পিয়াসি হাউমাউ করে কেঁদে উঠল। তাকে থামানো কারো সাধ্যে নেই, সে বারবার কেঁদেই যাচ্ছে, বলে যাচ্ছে, টুনটুনি তুই ফিরে আয়, ফিরে আয় টুনটুনি, আমি যে অনেক কষ্ট পাচ্ছি তোকে ছাড়া, কেন তোকে আমি সঙ্গে করে নিয়ে গেলাম না আমার সাথে? টুনটুনি আয়, ফিরে আয়, ফিরে আয় টুনটুনি। পিয়াসির পাখি সে তো আর কখনোই ফিরে আসবে না। La 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 la